আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে এসেছি 40তম বিসিএস এর সাধারণ জ্ঞান বাংলাদেশ অংশের সমাধান। আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন? 1498 থেকে 1519 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাংলার আকবর খ্যাত আলাউদ্দিন হোসেন শাহ 1493 সালে বাংলার মসনদে অধিষ্ঠিত হন, তবে তিনি বৃহত্তর বাংলা শাসন করেন 1498 থেকে 1519 সাল পর্যন্ত। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের রাজত্বকাল ছিল 324 খ্রিস্টপূর্বাব্দ থেকে 186 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। সম্রাট অশোক ছিলেন মৌর্য সাম্রাজ্যের তৃতীয় শাসক। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন পর্তুগিজরা। 1498 সালে পর্তুগিজ নাবিক বাস্কো দা গামা উত্তমাশা অন্তরী অতিক্রম করে তিনটি বাণিজ্য তরী নিয়ে ভারতের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে আগমন করেন। তারা মূলত 1516 সালে প্রথম বাংলায় আসেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে বেটু প্রদান করেছিল? সোভিয়েত ইউনিয়ন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? পঞ্চম তফসিলে। বঙ্গবঙ্গকালে ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। ভারতের ভাইসরয় লর্ড কার্জন 1905 সালের 16 অক্টোবর বাংলা ভাগ করেন। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুরের বনভূমি। বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়? ফরিদপুরে। বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায়। বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ, অপশনগুলোতে সঠিক উত্তর নেই। বিবিএস তথা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ অনুযায়ী বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ 8577 লক্ষ হেক্টর অথবা 2,11,00,000 একর। গারো উপজাতি কোন জেলায় বাস করে? ময়মনসিংহে। গারো হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি উপজাতি। ময়মনসিংহ জেলার গারো পাহাড়ি এলাকায় এদের মূল ঘাঁটি। এছাড়াও শেরপুর, নেত্রকোনা, রংপুর, জামালপুর, সিলেট ও মৌলভীবাজার জেলায় গারোদের বাস রয়েছে। 2018 সালে বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি হচ্ছে? অপশনগুলোতে সঠিক উত্তর নেই, যেহেতু এই প্রশ্নটির উত্তর পরিবর্তনশীল, তাই আপনারা আপডেট তথ্যটি ব্যবহার করবেন। বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে। স্বাধীনতার পর প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে। এ পর্যন্ত দেশে 6টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ষষ্ঠ আদমশুমারি হয়েছে 2022 সালের 15 থেকে 21 জুন। আদমশুমারির বর্তমান নাম জনশুমারি ও গৃহগণনা। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স IDI ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত? দ্বিতীয় স্থান। 2018 সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত? 21 বিলিয়ন মার্কিন ডলার। অ্যালায়েন্স যে দেশভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন? যুক্তরাষ্ট্রের। অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজা দুর্ঘটনার পর প্রতিষ্ঠিত হয়। 2018 সালে বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান কত শতাংশ? 33.66%। 2018 থেকে 19 অর্থবছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে 4,500 কোটি টাকা। বাংলাদেশে প্রথম ব্যাট চালু হয় 1991 সালে। ভ্যালুয়েডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর বাংলাদেশে প্রথম চালু হয় 1991 সালের 1 জুলাই। সংবিধানের কোন সংশোধনকে ফার্স্ট ডিস্টর্শন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়? পঞ্চম সংশোধনীকে। পঞ্চম সংশোধনীকে অনেকে ফার্স্ট ডিস্টর্শন অফ কনস্টিটিউশন বা সংবিধানের প্রথম বিকৃতি বলে আখ্যায়িত করে। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? সপ্তম তফসিলে। 1971 সালে 10 এপ্রিল মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশের সংবিধানের সপ্তম তফসিলে সংযোজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16ই ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের সংবিধান গণপরিষদে উত্থাপন করা হয় 12ই অক্টোবর 1972 সালে। গণপরিষদে এটি গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে এবং 16ই ডিসেম্বর 1972 সালে এ সংবিধান কার্যকর হয়। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের কথা উল্লেখ আছে? 137 নং অনুচ্ছেদে। আওয়ামী লীগের 6 দফা পেশ করা হয়েছিল 1966 সালে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 5 থেকে 6 ফেব্রুয়ারি 1966 সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দল সমূহের জাতীয় সম্মেলনে 6 দফা ঘোষণা করেন। 6 দফা আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় 23 মার্চ 1966 সালে। বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি সংখ্যা ছিল কতজন? 35 জন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আগরতলা মামলার প্রধান আসামি। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় জানুয়ারি 1968 সালে। এ মামলা প্রত্যাহার করা হয় 22 ফেব্রুয়ারি 1969 সালে। আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা? মানবাধিকার সংস্থা। আইন ও সালিশ কেন্দ্র বাংলাদেশের একটি মানবাধিকার এবং আইন সহায়তাকারী বেসরকারি সংগঠন। 1986 সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন 9 জন। অ্যালমন্ড ও পাওয়েল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন 4 ভাগে। যে গোষ্ঠীর সদস্যগণ একই মনোভাব ও স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠে এবং স্বার্থের ভিত্তিতেই তারা পরস্পরের সাথে আবদ্ধ হয় তাকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। 17ই সেপ্টেম্বর 1974 সালে জাতিসংঘের 29তম অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। একই অধিবেশনে গ্রানাডা এবং গিনি বিসাও সংস্থাটির সদস্যপদ লাভ করেছিল। বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয় 7ই মার্চ 1973 সালে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 7ই মার্চ 1973 সালে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয় 13,136টি। লেট দেয়ার বি লাইট বিখ্যাত ছবিটি পরিচালনা করেন জহির রায়হান।